বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের বেদাঙ্ক ও বেদাঙ্কের ধর্মাবলী নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। আজ তার ধারাবাহিকতায় বেদাঙ্কের ধর্মাবলীর প্রমাণ দেখাব। আশা করি আমার সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসেছ। আজ আমার আলোচনার বিষয় বেদাঙ্কের ধর্মাবলী ও তার প্রমাণ। বেদাঙ্কের ধর্মাবলী, হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা আমাকে শুনতে পাচ্ছ এবং আমার লেখা বোর্ড সব কিছু ওকে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের যে বন্ধুগুলো এখনো তোমাদের সাথে ক্লাসে যোগ দেয়নি, তাদের জন্য আমার এই ক্লাসটি তোমরা শেয়ার করো, যাতে তোমার বন্ধুরা আমার এই ক্লাসটি দেখতে পারে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের আলোচনায় চলে যাই। বেদাঙ্কের ধর্মাবলী, কোনো নির্দিষ্ট মানের বেদাঙ্ক শূন্য, অর্থাৎ এ যদি একটা নির্দিষ্ট মান হয় তাহলে দেখাতে হবে ভেরিয়েন্স অফ এ ইকুয়াল টু জিরো। কোনো নির্দিষ্ট মানের বেদাঙ্ক শূন্য, অর্থাৎ এ একটি নির্দিষ্ট মান হলে দেখাতে হবে ভেরিয়েন্স অফ এ ইকুয়াল টু শূন্য। কোনো দৈব চলক ও একটি নির্দিষ্ট মানের গুণফলের বেদাঙ্ক, দৈব চলকের বেদাঙ্ক এবং নির্দিষ্ট মানের বর্গের গুণফলের সমান, অর্থাৎ এক্স একটি দৈব চলক, এ একটি নির্দিষ্ট মান হলে দেখাতে হবে ভেরিয়েন্স অফ এ এক্স ইকুয়াল টু এ স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স। এক্স একটি দৈব চলক, এ একটি নির্দিষ্ট মান, এদের গুণফলের বেদাঙ্ক, দৈব চলকের বেদাঙ্ক এবং নির্দিষ্ট মানের বর্গের গুণফলের সমান। তৃতীয় বৈশিষ্ট্য হল কোনো দৈব চলক ও একটি নির্দিষ্ট মানের যোগফলের বেদাঙ্ক দৈব চলকের বেদাঙ্কের সমান, অর্থাৎ এক্স একটি দৈব চলক, এ একটি নির্দিষ্ট মান হলে দেখাতে হবে ভেরিয়েন্স অফ এক্স প্লাস এ ইকুয়াল টু ভেরিয়েন্স অফ এক্স। চতুর্থ বৈশিষ্ট্য হল এক্স একটি দৈব চলক, এ ও বি দুইটি নির্দিষ্ট মান হলে দেখাতে হবে ভেরিয়েন্স অফ এ এক্স প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স। শিক্ষার্থী বন্ধুরা, এখানে পঞ্চম যে বৈশিষ্ট্যটা আছে সেটা হলো দুইটা চলক নিয়ে, অর্থাৎ এক্স ও ওয়াই দুটি দৈব চলক, এক্স ও ওয়াই দুইটি স্বাধীন দৈব চলক, এদের যোগফলের বেদাঙ্ক দৈব চলক দুইটির বেদাঙ্কের যোগফলের সমান। এক্স
ও ওয়াই দুটি স্বাধীন দৈব চলক হলে দেখাতে হবে ভেরিয়েন্স অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ভেরিয়েন্স অফ এক্স প্লাস ভেরিয়েন্স অফ ওয়াই। অনুরূপভাবে এক্স ও ওয়াই দুটি স্বাধীন দৈব চলক, এদের বিয়োগফলের বেদাঙ্ক অর্থাৎ ভেরিয়েন্স অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ভেরিয়েন্স অফ এক্স প্লাস ভেরিয়েন্স অফ ওয়াই। চলো শিক্ষার্থী, আমরা এখন আমাদের আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থী, এখানে প্রথম যে বৈশিষ্ট্য আছে, কোনো নির্দিষ্ট মানের ভেদাঙ্ক শূন্য, অর্থাৎ প্রমাণ করতে হবে এ একটি নির্দিষ্ট মান হলে ভেরিয়েন্স অফ এ ইকুয়াল টু জিরো। চলো দেখি এটা আমরা কীভাবে প্রমাণ করতে পারি। এক্স একটি দৈব চলক, এ একটি নির্দিষ্ট মান, এক্স একটি দৈব চলক, এ একটি নির্দিষ্ট মান। প্রত্যাশার সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু সামেশান এক্স আই ইন্টু পি অফ এক্স আই। ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। এখন এবং এক্সপেকটেশন অফ এ ইকুয়াল টু এ, এখন ভেরিয়েন্স অফ এ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এ মাইনাস এক্সপেকটেশন অফ এ হোল স্কোয়ার ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এ মাইনাস এ। কেন? যেহেতু এক্সপেকটেশন অফ এ ইকুয়াল টু এ, ইকুয়াল টু এক্সপেকটেশন অফ জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু এক্সপেকটেশন অফ জিরো ইকুয়াল টু জিরো। অতএব ভেরিয়েন্স অফ এ ইকুয়াল টু জিরো। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এবার আমি আলোচনা করব দ্বিতীয় বৈশিষ্ট্য। দেখো এখানে দ্বিতীয় বৈশিষ্ট্যটি আছে এক্স একটি দৈব চলক, এ একটি নির্দিষ্ট মান, এদের গুণফলের ভেদাঙ্ক, দৈব চলকটির ভেদাঙ্ক এবং নির্দিষ্ট মানের বর্গের গুণফলের সমান। অর্থাৎ এক্স একটি দৈব চলক, এ একটি নির্দিষ্ট মান, এদের গুণফলের ভেদাঙ্ক এক্স একটি দৈব চলক, এ একটি নির্দিষ্ট মান, এদের গুণফলের ভেদাঙ্ক ভেরিয়েন্স অফ এ এক্স ইকুয়াল টু দৈব চলকের ভেদাঙ্ক এবং নির্দিষ্ট মানের বর্গের গুণফলের সমান। অর্থাৎ প্রমাণ করতে হবে ভেরিয়েন্স অফ এ এক্স ইকুয়াল টু এ স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স। দেখো শিক্ষার্থীরা, এটা আমরা কীভাবে প্রমাণ করব। মনে করি এক্স একটি দৈব চলক, এ একটি নির্দিষ্ট মান। প্রত্যাশার সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ এ এক্স ইকুয়াল টু এ এক্সপেকটেশন অফ এক্স। ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। এখন ভেরিয়েন্স অফ এ এক্স, ভেরিয়েন্স অফ এ এক্স ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এ এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এ এক্স মাইনাস
ए एक्सपेक्टेशन अफ एक्स होल स्क्वायर जेहेतु जेहेतु एक्सपेक्टेशन अफ ए एक्स इक्वल टू ए एक्सपेक्टेशन अफ एक्स ठीक है शिक्षार्थी हाँ इक्वल टू एक्सपेक्टेशन अफ ए जदि कमन नहीं पाई देखो एखे ए एक्स माइनस एक्सपेक्टेशन अफ एक्स होल स्क्वायर एन एटे बाहर नीले कि देखो ए स्क्वायर एक्सपेक्टेशन अफ एक्स माइनस एक्सपेक्टेशन अफ एक्स होल स्क्वायर इक्वल टू ए स्क्वायर भेरियंस अफ एक्स क्यों जेहेतु एटुक इक्वल टू हलो भेरियंस अफ एक्स अतए भेरियंस अफ ए एक्स इक्वल टू ए स्क्वायर भेरियंस अफ एक्स ठीक है शिक्षार्थी हाँ ठीक है देखो निश्चय तुम्हारा खाता कलम नहीं बसे जदि प्रयोजन मन करो ताहले तुम्हारा एगुलो लिखे नीते पारो ठीक है हाँ एबार आमी देखाबो भेरियंस अफ ए एक्स प्लस बी भेरियंस अफ एक्स प्लस ए इक्वल टू भेरियंस अफ एक्स अर्थात एक्स एक्टी अर्थात एक्स एक्टी द्वैव चलक ए एक्टी निर्दिष्ट मान एदेर जोगफलेर वेदांक द्वैव चलकेर वेदांकेर समान अर्थात प्रमाण करते हबे भेरियंस अफ एक्स प्लस ए इक्वल टू भेरियंस अफ एक्स देखिए एटा किभाबे प्रमाण करा जाए मन करी एक्स एक द्वैव चलक एक निर्दिष्ट मान प्रमाण करते हबे भेरियंस अफ एक्स प्लस ए इक्वल टू भेरियंस अफ एक्स आमरा जानी एक्सपेक्टेशन अफ एक्स प्लस ए इक्वल टू एक्सपेक्टेशन अफ एक्स प्लस ए भेरियंस अफ एक्स इक्वल टू एक्सपेक्टेशन अफ एक्स माइनस एक्सपेक्टेशन अफ एक्स होल स्क्वायर এখন এখন ভেরিয়েন্স অফ এক্স প্লাস এ ইকুয়াল টু এক্সপেকটেশান অফ এক্স প্লাস এ মাইনাস এক্সপেকটেশান অফ এক্স প্লাস এ হোল স্কোয়ার ঠিক আছে শিক্ষার্থীরা হ্যাঁ ইকুয়াল টু এক্সপেকটেশান অফ एक्स प्लस ए एक्सपेक्टेशन अफ एक्स प्लस ए इक्वल टू एक्सपेक्टेशन अफ एक्स प्लस ए जेहेतु एखाने आछे माइनस ए माइनस दुटो गुण कर ले कि हबे देखो हबे एक्सपेक्टेशन अफ एक्स माइनस ए होल स्क्वायर ठीक आछे शिक्षार्थीरा हाँ ए प्लस ए माइनस ए যদি কেটে দেই তাহলে কি থাকবে দেখো এখানে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু ভেরিয়েন্স অফ এক্স অতএব ভেরিয়েন্স অফ এক্স প্লাস এ ইকুয়াল টু ভেরিয়েন্স অফ এক্স দেখো তাহলে আমরা এখান থেকে আমরা এটা লিখতে পারি কি না যে ভেরিয়েন্স অফ এক্স প্লাস টেন ইকুয়াল টু কত হবে ভেরিয়েন্স অফ এক্স হবে ঠিক আছে হ্যাঁ এটা আমরা লিখতে পারব এবার এক্স একটি দৈব চলক এ ও বি দুইটা নির্দিষ্ট মান এক্স একটি দৈব চলক
ए एवं बी दुटो निर्दिष्ट मान होले देखाते हबे ভেরিয়েন্স অফ এক্স প্লাস বি ইকুয়াল টু এ স্কয়ার ভেরিয়েন্স অফ এক্স। অর্থাৎ এখানে দেয়া আছে এক্স একটি দ্বৈবচলক, এ ও বি দুটো নির্দিষ্ট মান, দেখাতে হবে ভেরিয়েন্স অফ এ এক্স প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স। আমরা জানি এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস বি ইকুয়াল টু এ এক্সপেকটেশন অফ এক্স প্লাস বি, এবং ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। এখন ভেরিয়েন্স অফ এ এক্স প্লাস বি, ভেরিয়েন্স অফ এ এক্স প্লাস বি ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস বি মাইনাস এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, খেয়াল করো, এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস বি ইকুয়াল টু এ এক্সপেকটেশন অফ এক্স প্লাস বি। তাহলে লেখা যায় এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস বি মাইনাস এ এক্সপেকটেশন অফ এক্স মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, দেখো প্লাস বি মাইনাস বি ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এ এক্স মাইনাস এ এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। এ যদি কমন না হয় তাহলে কি হবে, দেখো এক্সপেকটেশন অফ এ ইনটু এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এ হোল স্কোয়ার। এটাকে বাইরে নিয়ে আসি, তাহলে কি হবে, এ স্কোয়ার এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইনটু ভেরিয়েন্স অফ এক্স। অতএব ভেরিয়েন্স অফ এ এক্স প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, আমার বিশ্বাস তোমরা যদি মনোযোগী হও তাহলে এই প্রমাণগুলো এখনই করতে পারবে। আমার আলোচনা শেষেই তোমরা এই প্রমাণগুলো করতে পারবে। আর কোথাও কোনো অসুবিধা থাকলে সেটা বাড়িতে একটু অধ্যয়ন করলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এবার আমি দেখাবো দুটি স্বাধীন দৈবচলকের যোগফলের ভেদাঙ্ক এদের নিজ নিজ ভেদাঙ্কের যোগফলের সমান। এবার আমি দেখাবো দুটি স্বাধীন দৈবচলকের যোগফলের ভেদাঙ্ক এদের নিজ নিজ ভেদাঙ্কের যোগফলের সমান। অর্থাৎ ভেরিয়েন্স অফ এক্স প্লাস এ ইকুয়াল টু ভেরিয়েন্স অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ভেরিয়েন্স অফ এক্স প্লাস ভেরিয়েন্স অফ ওয়াই। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা খেয়াল করেছ এখানে আমি স্বাধীন দৈবচলক উল্লেখ করেছি, এক্স এবং ওয়াই দুটি স্বাধীন দৈবচলক। যখনই দুইটা দৈবচলক থাকবে তখন তাদের মধ্যে সহবেদাঙ্ক থাকবে। তাহলে চলো আমরা দেখে আসি সহবেদাঙ্কটা কি। হ্যাঁ শিক্ষার্থীরা, সহবেদাঙ্ক হল এক্স ও ওয়াই দুটি চলক, এক্স ও ওয়াই দুটি দৈবচলক। এক্স চলকের প্রত্যাশিত মান এক্সপেকটেশন অফ এক্স এবং ওয়াই চলকের প্রত্যাশিত মান এক্সপেকটেশন অফ ওয়াই। এক্স চলকের প্রতিটা মান থেকে প্রত্যাশিত মান বাদ। অনুরূপভাবে
वाई चलकेर प्रतिटा मान थेके प्रत्याशित मान बाद बा वियोग करब। वियोग करार पर एई वियोगफल दुइटा गुण करब। गुण करे एई गुणफलेर प्रत्याशित मान निले जे मानटा पाओया जाबे ताके बला हबे एक्स ও ওয়াই চলকের সহবেদাঙ্ক কোভেরিয়েন্স এক্স ওয়াই। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো যে এক্স ও ওয়াই চলকের সহবেদাঙ্ক কোভেরিয়েন্স এক্স ওয়াই ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই। এই সূত্রটা স্বাধীন এবং অধীন উভয় ক্ষেত্রেই, কিন্তু যদি এক্স ও ওয়াই চলক স্বাধীন হয় সেক্ষেত্রে কোভেরিয়েন্স এক্স ওয়াই ইকুয়াল টু শূন্য। যদি এক্স ও ওয়াই স্বাধীন হয় তাহলে কোভেরিয়েন্স এক্স ওয়াই ইকুয়াল টু কত, যে কোভেরিয়েন্স এক্স ওয়াই ইকুয়াল টু শূন্য হবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে কোভেরিয়েন্স এক্স ওয়াই ইকুয়াল টু শূন্য। তাহলে শিক্ষার্থীরা আমাদের কি করতে হবে, যে এক্স ওয়াই স্বাধীন হলে কোভেরিয়েন্স এক্স ওয়াই যে শূন্য হয় সেই প্রমাণটা আগে দেখতে হবে। চলো ওই প্রমাণটা আমরা আগে দেখে আসি। এক্স ওয়াই দুটি স্বাধীন দৈব চলক, আমরা জানি কোভেরিয়েন্স এক্স ওয়াই, কোভেরিয়েন্স এক্স ওয়াই ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই ইকুয়াল টু, যদি গুণ করা হয় তাহলে কি আসবে দেখো, তাহলে আসবে এক্স ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই মাইনাস ওয়াই ইন্টু এক্সপেকটেশন অফ এক্স, মাইনাস এ মাইনাস এ প্লাস এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। ঠিক আছে শিক্ষার্থীরা, হ্যাঁ এবার যদি সবগুলো প্রত্যাশিত মান নেওয়া হয় তাহলে কি আসবে দেখো, যে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই প্লাস এক্সপেকটেশন অফ এক্সপেকটেশন অফ এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। প্রিয় শিক্ষার্থী দেখো, এক্স ইন্টু ওয়াই এখানে বলা আছে এক্স ও ওয়াই দুটি স্বাধীন দৈব চলক, এক্স ও ওয়াই দুটি স্বাধীন দৈব চলক। দুটি স্বাধীন গঠনের ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের সম্ভাবনার কথা মনে আছে, অথবা দুটি স্বাধীন দৈব চলকের ক্ষেত্রে প্রত্যাশার গুণসূত্র কী ছিল শিক্ষার্থী, কী ছিল শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ দুটি স্বাধীন দৈব চলকের ক্ষেত্রে প্রত্যাশার গুণসূত্র ছিল এরকম, এক্সপেকটেশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। আর প্রত্যাশার সংজ্ঞা অনুসারে আমরা জানি কোনো নির্দিষ্ট মানের প্রত্যাশিত মান ওই মানটাই থাকে, টু একটি নির্দিষ্ট মান, এক্সপেকটেশন অফ টু ইকুয়াল টু টু অনুরূপভাবে মান, তাহলে এক্সপেকটেশন অফ থ্রি ইকুয়াল টু কত হবে, থ্রি। যদি এই দুইটা গুণ করা হয় এক্সপেকটেশন অফ টু থ্রি ইকুয়াল টু সিক্স, এই দুইটা মানের প্রত্যাশিত মান নিলে কি হবে, এক্সপেকটেশন অফ টু এক্সপেকটেশন অফ থ্রি ইকুয়াল টু এক্সপেকটেশন অফ সিক্স ইকুয়াল টু
কত হবে? সিক্স হবে। তাহলে দেখো, টু এবং থ্রি নির্দিষ্ট মান, এদের গুণফল কত? গুণফল হলো ছয়। ছয়ের প্রত্যাশিত মান সিক্স বা ছয়, এই ছয়ের প্রত্যাশিত মান নিলে কী হবে? ওই মানটাই থাকবে। অর্থাৎ এক্সপেকটেশন অফ টু ইন্টু এক্সপেকটেশন অফ থ্রি ইকুয়াল টু কত হবে? সিক্স হবে। তাহলে আমরা দেখো, এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই ইকুয়াল টু লিখতে পারি এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। তাহলে আমরা লিখতে পারি দেখো এরকম, ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই প্লাস এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। দেখো প্লাস মাইনাস, মাইনাস প্লাস কী হবে প্রিয় শিক্ষার্থী? তাহলে এখানে কী লিখতে পারি? এখানে লিখতে পারি ইকুয়াল টু জিরো। অতএব কোভেরিয়েন্স এক্স ওয়াই ইকুয়াল টু শূন্য। অর্থাৎ দুটি স্বাধীন দৈব চলকের ক্ষেত্রে কোভেরিয়েন্স এক্স ওয়াই ইকুয়াল টু শূন্য। চলো এবার আমরা দেখাবো ভেরিয়েন্স অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ভেরিয়েন্স অফ এক্স প্লাস ভেরিয়েন্স অফ ওয়াই। প্রিয় শিক্ষার্থী, এক্স ও ওয়াই দুটি স্বাধীন দৈব চলক, প্রমাণ করতে হবে ভেরিয়েন্স অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ভেরিয়েন্স অফ এক্স প্লাস ভেরিয়েন্স অফ ওয়াই। আমরা জানি এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স প্লাস এক্সপেকটেশন অফ ওয়াই ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার ভেরিয়েন্স অফ ওয়াই ইকুয়াল টু এক্সপেকটেশন অফ ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই হোল স্কোয়ার। যেহেতু এক্স এবং ওয়াই স্বাধীন চলক, অতএব কোভেরিয়েন্স এক্স ওয়াই ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই ইকুয়াল টু জিরো। এখন ভেরিয়েন্স অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এখন দেখো এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কী লেখা যায়? এক্সপেকটেশন অফ এক্স প্লাস এক্সপেকটেশন অফ ওয়াই ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই হোল স্কোয়ার। যদি এটা ইকুয়াল টু এ, এটা ইকুয়াল টু বি হয়, তাহলে কী দাঁড়াবে এখানে? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এটা ভাঙে দিলে কী হবে দেখো, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু এক্সপেকটেশন অফ এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই
होल स्क्वायर। ठीक है शिक्षार्थीरा, हाँ इक्वल टू एक्सपेक्टेशन ऑफ एक्स माइनस एक्सपेक्टेशन ऑफ एक्स प्लस टू एक्सपेक्टेशन ऑफ टू एक्सपेक्टेशन ऑफ एक्स माइनस एक्सपेक्टेशन ऑफ एक्स इंटू वाई माइनस एक्सपेक्टेशन ऑफ वाई प्लस एक्सपेक्टेशन ऑफ वाई माइनस एक्सपेक्टेशन ऑफ वाई होल स्क्वायर। ठीक है शिक्षार्थीरा, हाँ एखन देखो एक्सपेक्टेशन ऑफ एक्स माइनस एक्सपेक्टेशन ऑफ एक्स होल स्क्वायर इक्वल टू की लिखा जाए, लिखा जाए वेरिएंस ऑफ एक्स। अनुरूप भावे एक्सपेक्टेशन ऑफ वाई माइनस एक्सपेक्टेशन ऑफ वाई होल स्क्वायर इक्वल टू की लिखते पारे आमरा वेरिएंस ऑफ वाई एवं एक्सपेक्टेशन ऑफ एक्स माइनस एक्सपेक्टेशन ऑफ एक्स इनटू वाई माइनस एक्सपेक्टेशन ऑफ वाई एटा इक्वल टू की लिखा जाए कोवेरिएंस एक्स वाई। ताहले देखो आमरा एखाने लिखते पारि এখানে লিখতে পারি ভেরিয়েন্স অফ এক্স, ভেরিয়েন্স অফ এক্স প্লাস টু কো ভেরিয়েন্স এক্স ওয়াই প্লাস ভেরিয়েন্স অফ ওয়াই। যেহেতু এক্স এবং ওয়াই চলক স্বাধীন অতএব কো ভেরিয়েন্স এক্স ওয়াই ইকুয়াল টু কত হবে শূন্য। হ্যাঁ যেহেতু এক্স ওয়াই স্বাধীন অতএব কো ভেরিয়েন্স এক্স ওয়াই ইকুয়াল টু কত হবে শূন্য, টু ইন্টু জিরো প্লাস ভেরিয়েন্স অফ ওয়াই। Equal to variance of x plus variance of y. अतएव variance of x plus y equal to variance of x plus variance of y. अर्थात दुटी स्वाधीन द्वैव चलकेर जोगफलेर भेदांक एदेर निज निज भेदांकेर जोगफलेर समान। ঠিক আছে শিক্ষার্থীরা, হ্যাঁ এবার এবার আমি দেখাবো দুটি স্বাধীন দৈব চলকের বিয়োগ ফলের বেদাঙ্ক এদের নিজ নিজ বেদাঙ্কের যোগ ফলের সমান। দুটি স্বাধীন দৈব চলকের বিয়োগ ফলের বেদাঙ্ক অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর ভেদাঙ্ক কার সমান হবে, যে নিজ নিজ ভেদাঙ্কের যোগ ফলের সমান। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে ভেরিয়েন্স অফ এক্স প্লাস ওয়াই, ভেরিয়েন্স অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি ছিল আমার ভেরিয়েন্স অফ এক্স প্লাস ভেরিয়েন্স অফ ওয়াই, এবং এখানেও ভেরিয়েন্স অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ভেরিয়েন্স অফ এক্স প্লাস ভেরিয়েন্স অফ ওয়াই। এটা কেমনে আসবে চলো দেখি এটা কেমনে আসে। এক্সপেক্টেশন অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্সপেক্টেশন অফ এক্স মাইনাস এক্সপেক্টেশন অফ ওয়াই, ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এক্সপেক্টেশন অফ এক্স মাইনাস এক্সপেক্টেশন অফ এক্স হোল স্কোয়ার, ভেরিয়েন্স অফ ওয়াই ইকুয়াল টু এক্সপেক্টেশন অফ ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই হোল স্কোয়ার এবং কোভেরিয়েন্স এক্স ওয়াই ইকুয়াল টু শূন্য। এখন ভেরিয়েন্স অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, হ্যাঁ এখন দেখো এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি লেখা যায়, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই। তাহলে এটা আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ এক্স মাইনাস মাইনাসে কি প্লাস এক্সপেকটেশন অফ ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স
এই দুটো থেকে মাইনাস যদি কমন নেওয়া হয় তাহলে কি হবে দেখো, ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই এটা হোল স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি। একটু খেয়াল করো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। যদি এ বি স্বাধীন হয় তাহলে কি হবে দেখো, এটা শূন্য হবে, এটা শূন্য হবে। এখানে যেহেতু এক্স এবং ওয়াই স্বাধীন, কাজেই কোভেরিয়েন্স এক্স এবং সেটা শূন্য হবে, আর সেই ক্ষেত্রে এটা কী দাঁড়াবে দেখো, এখানে কিন্তু মূলত তখন থাকবে এক্সপেকটেশান অফ এক্স মাইনাস এক্সপেকটেশান অফ এক্স হোল স্কোয়ার মাইনাস টু কোভেরিয়েন্স এক্স ওয়াই প্লাস এক্সপেকটেশান অফ ওয়াই মাইনাস এক্সপেকটেশান অফ ওয়াই হোল স্কোয়ার। এটা কেউটা কী হবে শিক্ষার্থীরা দেখো, এটা হবে ভেরিয়েন্স অফ এক্স মাইনাস টু ইন্টু জিরো প্লাস ভেরিয়েন্স অফ ওয়াই ইকুয়াল টু ভেরিয়েন্স অফ এক্স প্লাস ভেরিয়েন্স অফ ওয়াই। তাহলে কী দাঁড়ালো এখানে, দাঁড়ালো এটা যে দুইটি স্বাধীন দ্বৈবচলকের বিয়োগফলের বেদাঙ্ক এদের নিজ নিজ বেদাঙ্কের যোগফলের সমান। তাহলে আমরা লিখতে পারি দেখো, যে দুইটি স্বাধীন দ্বৈবচলকের যোগফলের বেদাঙ্ক এদের বিয়োগফলের বেদাঙ্কের সমান। অর্থাৎ যদি চলক দুইটা স্বাধীন হয় তাহলে আমরা কি লিখতে পারবো, যে ভেরিয়েন্স অফ এক্স প্লাস ওয়াই ইকাল টু ভেরিয়েন্স অফ এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে শিক্ষার্থীরা, হ্যাঁ তোমরা বাড়িতে যদি একটু অধ্যয়ন করো তাহলে এখান থেকে বহুনির্বাচনী এবং সৃজনশীল যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমার বিশ্বাস তোমরা উত্তর করতে পারবে। কি পারবে না? হ্যাঁ আশা করি পারবে তোমরা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, বেদাঙ্ক ও বেদাঙ্কের ধর্মাবলী দুটা ক্লাসে আমি দেখিয়েছি, প্রমাণসহ দেখিয়েছি। বেদাঙ্কের উপরে আজকে আমার শেষ ক্লাস, তোমরা পুরো ক্লাসটাই বাড়িতে অধ্যয়ন করবে, আশা করি তোমরা বুঝতে পারবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।